বাবা, আপনার চা। ওষুধটা কি খেয়ে নিন বাবা? হ্যাঁ। মা, ফলগুলো কেটে দিই। দাও মা। ছোট নাতি বড় নাতি উঠেছে, ওদের টেনে না তুললে ওরা উঠে। মা, তাজা বলেছো। ওই গো, আমার ব্রেকফাস্ট রেডি। দেরি হয়ে যাবে যে, আজ আমার অফিসে আর্জেন্ট মিটিং আছে। যাই, তুমি যাও মা, আমি এদিকটা গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে মা। এখানে খাবে না ডাইনিং স্পেসে দেবো? খাইয়ে দাও না, আজকে না বড্ড দেরি হয়ে গেছে, বুঝলে তো। আহা, কুচি খোকা আমার এখানে রইলো। আমি যাই, বিটটা টিটুকে টেনে তুলি। এই দেখো, চলে যাচ্ছ কেন? দাঁড়াও। আরে কাজ আছে, সারপ্রাইজ আছে। একটু এসো এদিকে। সারপ্রাইজ? এসো এসো, একদম দেখবে না, ঠিক আছে? চোখ বন্ধ করো। একদম তাকাবে না কিন্তু, ঠিক আছে? সকাল সকাল কি যে করছো না, কত কাজ পড়ে রয়েছে আমার। এক মিনিট হলো। এবার তাকাও তো দেখি। এটা আবার কখন? ম্যাডাম, আপনার কি মনে আছে আজকের দিনটা কি? আমাদের বিয়ের তারিখ। বৌদিমণি, যাই। অসভ্য। ধুর। Yes sir. No sir. Almost done sir. Yes sir. I am on the way sir. Okay sir. Yes sir. চিরদিনের শান্তি। এবার তাকাও তো দেখি, calling is either unreachable or switched off at the moment. Please try again later. বৌদিমণি, কাল থেকে ছেলেটার খুব জ্বর, আজ একটু তাড়াতাড়ি চলে যাবো, বাসন কোসন সব মেজে দিয়েছি। ঠিক আছে যা। শোন, দাদাবাবুর ঘরটা ঝাঁট দিয়েছিস? হ্যাঁ গো বৌদিমণি, ঝাড় দিলাম, মুছলাম, দাদাবাবু যা নোংরা করে রাখে। আমি যাই। দুলটা কি তাহলে সুবিধাই? ছেলের জ্বর, আজ একটু তাড়াতাড়ি চলে যাবো। কত সাহায্য করে বলে আমি নাকি ওর নিজের দিদি। কাল শান্তিনিকেতন গিয়েছিলাম না, তোমার জন্য এটা নিয়ে এলুম। বাহ, তুমি ঘর সাজাতে ভালোবাসো তো? তাই খুব সুন্দর, যদিও কম দামি। ছি, এইসব আবার কি বলছিস? তুই যে এনেছিস এটাই অনেক, খুব সুন্দর হয়েছে। আমি সাজাবো। সবিতা, এই সবিতা, আজ মাংস রান্না করছি, ছেলের জন্য দিয়ে দেবো, যাবার সময় নিয়ে যাবে কিন্তু। সত্যি দিদিমণি, এত জায়গায় কাজ করি, তোমার মতো কেউ নয়। তুমি যেন একদম নিজের দিদি আমার। না না, মন থেকে মানা যাচ্ছে না, কিন্তু দুলটা তাহলে রক্তিমের ভালোবেসে কিনা একান্ত আমার জন্য উপহারটা। কি ব্যাপার? বসন্তের আকাশে এমন অকাল শ্রাবণের মেঘ কেন? কি হয়েছে? দুলটা না পাচ্ছি না। হোয়াট? কি যে করো না তুমি! Every work should be done in organized way. আচ্ছা, মাকে আমি কি জবাব দেবো বলতে পারো? মাকে? কি ব্যাপার এত চিৎকার চেঁচামেচি কিসের? দুলটা মিসিং। আরে মিসিং কেন হবে, ওটা তো আমার কাছে। ভুলে গেলি? সকালবেলা অফিস যাওয়ার সময় তুই তো আমাকে বললি দুলটা আপনার কাছে। আরে হ্যাঁ, কালকে মোয়ের পাকা দেখা, আশীর্বাদে কি দেব রক্তিমই তো আমায় বললে। বলবো বলবো করে তোমাকে বলা হয়ে ওঠেনি বৌমা। আমাকে জিজ্ঞেস করবে তো। যাক, তাহলে হারায়নি কিছু। হারিয়েছে মানে? যাক, আমি বিটুতে জলখাবারটা করি। তুমি কি খাবে? ক্যান্ডেল লাইট? পরে কোনোদিন। পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবনে সে কখনো নিজের জন্য শাড়ি গয়না দাবি করেনি, আজও করবে না। বিবাহবার্ষিকীতে স্বামীর কাছ থেকে পাওয়া উপহার, মাস্তুত ননদের আশীর্বাদে দিতে তার কষ্ট নেই। এই সংসার, এর জন্যই তো সব কিছু। তার চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন। একদিন না একদিন সে হয়ে উঠবে পারফেক্ট হোম মেকার, পারফেক্ট অর্গানাইজড লেবার।